হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ইনফোস্টো চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে মোস্তাফিজুর রহমান ভিওয়ার্স আজকের যে ভিডিওটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমরা নতুন হই পুরাতন হই যারা ইউটিউবার আছি বা যারা ইউটিউব করতে চাই তাদের জন্য এই টিপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার আগে একটি কথা বলে নেই ভিউার্স আপনারা যারা এই ভিডিওগুলোকে দেখছেন আমি কিন্তু এগুলো টোটালি আসলে একটার পর একটা করে লিঙ্ক করে দিচ্ছি ভিডিওগুলো অর্থাৎ একটার পর একটা একটার পর একটা কারণ একটা ভিডিও অনেক বড়ো হয়ে যাবে যদি ভিডিওগুলো তৈরি করতে যাই একটা না তো অনেক বড় হয়ে যাবে আর দেখতে আপনাদেরও ধৈর্য থাকবে না তাই ভিডিওগুলোকে ভেঙে ভেঙ্গে ছোট ছোট করে আমি দিচ্ছি প্রতিদিনই আপলোড করছি আপনারা এগুলো দেখুন আর এগুলো সবচেয়ে বড় বিষয় হচ্ছে টোটালি ফ্রি তো ভিউয়ার্স ফ্রি ঠিকই আছে এর সাথে আমি আপনাদের কাছে একটা আবদার করতে চাই সেটা হচ্ছে যে ভিডিওটি দেখার পক্ষে পরে অন্তত পক্ষে আপনি যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি দেখার পরে এটা শেয়ার করুন কারণ আমরা বাঙালিরা যদি এগিয়ে যাই এতে করে আপনারও ক্ষতি নেই আমারও ক্ষতি নেই সো এগিয়ে গেলে অবশ্যই অনেক ভালো তাই আপনার কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানতে সহায়তা করুন তো ভিওয়ার্স যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যে ভিডিওগুলো শেয়ার করি সরি আমরা যে ভিডিওগুলো আপলোড দেই তো আপলোড দেওয়ার সময় আমাদেরকে ট্যাগ লিখতে হয় ডিসক্রিপশন লিখতে হয় আবার টাইটেল লিখতে হয় তো দেখা যায় এগুলো যদি পূর্ব থেকে সাজানো না থাকে বা সাজাতে প্রচুর সময়ের প্রয়োজন হয় এতে করে ভিডিও আপলোড দেওয়াটা অনেক কষ্টকর হয়ে যায় তো এই কষ্টটা কমানোর জন্যই আজকের এই ভিডিওটা তো কিভাবে করে আমরা পূর্ব থেকেই ডিসক্রিপশন লিখে রাখতে পারি আমাদের সবচেয়ে বেশি লিখতে হয় ডিসক্রিপশনের মধ্যে যেটা সাজিয়ে গুছিয়ে লিখতে হয় তারপর চাইলে আবার অনেক লিঙ্ক প্রকাশ করতে হয় অর্থাৎ যদি প্রয়োজন পড়ে কোনো ভিডিও লিঙ্ক দেওয়ার জন্য সেটা দিতে হয় তো সব কিছু মিলে আর কি এটা একটা কষ্টসাধ্য বিষয় আমি চেষ্টা করছি যে এটা যেন আপনাদের কষ্টটা কম হয় এর জন্য আপনাকে যেটা করতে হবে সরাসরি চ্যানেলে চলে যাবেন চ্যানেলে চলে যাওয়ার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি পূর্ব থেকে এখানে একটা ইয়ে লাগিয়ে রেখেছি ডিসক্রিপশন লিখে রেখেছি এখানে জাস্ট আমি আমার যে স্পেশাল সাবস্ক্রিপশন লিঙ্কটা ছিল সেটা শেয়ার করেছি তারপর এখানে সাবস্ক্রাইব লাইক এগুলো দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি এরপরে আমি এখানে পূর্ব থেকে একটা ট্যাগ দিয়ে রেখেছি হয়তো আমি অনেক সময় ভুলে যেতে পারি তো যেন না ভুলি সেজন্য আমি ট্যাক্টি দিয়ে রেখেছি তো আপনারা কি করবেন এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার যা মনে হয় আপনি যদি মনে করেন যে আপনি প্রাইভেট করে রাখবেন ভিডিওটা অথবা আনলিস্ট করে রাখবেন যেটাই রাখেন না কেন তাহলে কোনো সমস্যা নেই আপনি এখান থেকে করে রাখতে পারেন আর ক্যাটাগরি আপনি চাইলে আগে থেকে সিলেক্ট করে রাখতে পারেন যে আমি শুধুমাত্র ইডিকেশন বা শুধুমাত্র মিউজিক বা শুধুমাত্র ফান ইত্যাদি বিষয়গুলো নিয়ে দেব ইচ্ছা আপনার আর এখানে আরেকটা বিষয় আছে আপনাদের একটু বলে দিই এই যে স্ট্যান্ডার্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব লাইসেন্স আর এখানে নিচে একটা আছে ক্রিয়েটিভ কমন এই জিনিসটা আমার মনে হয় আপনারা জানেন যে স্ট্যান্ডার্ড যেটা লাইসেন্স সেটা হচ্ছে আপনার ভিডিওটা যদি এখন কেউ মেক করে তাহলে সে কিন্তু কপিরাইট স্টাইক খাবে আর যদি ক্রিয়েটিভ কমন করে দেন তাহলে এটা সবাই ব্যবহার করতে পারবে যেহেতু এখানে এসে সব বিষয়গুলো মোটামুটি ডিসকাস করে ফেললাম আশা করছি আর এখানে আরেকটা জিনিস সম্ভবত আপনাদের বলে দেওয়া উচিত এখানে এই যে দেখুন আছে সিসি এটাও যদি আপনি চান এটা আপনি করে রাখতে পারেন তারপর এখানে বলছে যেগুলো আমার টোকা দেওয়া আছে আপনি আপনার ভালোই হবে হবে জন্য হেল্পফুল আসলে আসলে করেছিলাম যেটা সেটা হচ্ছে অটোমেটিক ডিসক্রিপশন কিভাবে করতে পারেন তো যাই হোক ডিটেলস বলে দিলাম সবকিছু কিছু কিভাবে অটোমেটিক আপনি ডিসক্রিপশনটা সাজিয়ে রাখতে পারেন ট্যাগ সাজিয়ে রাখতে পারেন মূলত এই দুটোই হচ্ছে বিষয় সাথে আরও অনেকগুলো জিনিস পেলেন আচ্ছা আজকে আর কিছু বলতে চাচ্ছি না আজকে যাচ্ছি বিদায় আপনাদের কাছ থেকে আর সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আমার যে রিকোয়েস্টটা সেটা হচ্ছে যে ভিডিওটা দেখার পর অবশ্যই আপনি নতুন হলে সাবস্ক্রাইব করুন আর এটাকে শেয়ার করুন কারণ আমি পরবর্তীতে আরও অনেকগুলো ভিডিও নিয়ে আসার চিন্তা ভাবনা করেছি যদি দেখি যে হ্যাঁ আপডেট হচ্ছে আপনার ভিউ করছেন তাহলে পসিবল হবে আর নাহলে আমি সব ট্রপিক বন্ধ করে দিয়ে আমি হয়তো পরবর্তীতে ওই ভিডিওগুলো আর দেবো না কারণ যদি ভিউ না আসে তাহলে আমাকে কোনো টপিক চেঞ্জ করতে হবে চ্যানেলটিকে গ্রো করার জন্য আর যদি দেখি যে হ্যাঁ গ্রো হচ্ছে তাহলে আমি প্রত্যেকটা বিষয়ে আমার যা যা জানা আছে সব বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স আজকে আর নয় ভালো থাকুন সুস্থ থাকুন সেই সময় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ